নমস্কার শুনমানি দর্শকবৃন্দ আপনারা অনেকেই জানতে চাইছেন দু সালে রবি সিজনের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সর্বনিম্ন দু টাকা পাবেন একজন কৃষক আর সর্বোচ্চ পাঁচ টাকা পাবে একজন কৃষক এবারে যখন রবি সিজনে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে তো কবে টাকা দিতে পারে সে ব্যাপারে কী আপডেট বলা হচ্ছে নোটিসে কি বলা হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার টাকা দেওয়া হয় একটা হচ্ছে খারিফ সিজনে একটা দেওয়া হয় রবি সিজনে খারিফ সিজন মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এই সময়কালটাকে বলা হয় খারিফ সিজন আর রবি সিজন মানে বলা হয় অক্টোবর থেকে মার্চ মাসের এই সময়কালটাকে বলা হয় রবি সিজন তো দু সালে ইতিমধ্যেই খারিফ সিজনের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যার সময়কাল ছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই কিন্তু খারিফ সিজনের টাকাটা দিয়ে দেওয়া হয়েছে এবার দু হাজার সালে আমাদের রবি সেশনের টাকাটা কিন্তু বাকি রয়েছে তো রবি সেশনের টাকা পাওয়ার মাস এখানে বলা হয়েছে অক্টোবর টু মার্চ কোন মাসে পাবেন কি ব্যাপার সেটা একটু পরে আমাদেরকে আমরা দেখাচ্ছি তার আগে দেখুন রবি এখানে অক্টোবর টু মার্চ এটা হচ্ছে সময় এবং এখানে ফার্স্ট অক্টোবর টু আঠাশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি এই সময়কালটার মধ্যে এনরোলমেন্ট হবে এছাড়াও সেপ্টেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো হবে সেই দুয়ারে সরকার ক্যাম্পেও কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করা যাবে সেখানেও যারা আবেদন করবেন তারাও কিন্তু এবার রবি সিজনের টাকা পাবেন এবং কৃষি দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে যে এবারে সেপ্টেম্বর মাসে যারা দুয়ারে সরকার আবেদন করবেন তাদের নামগুলো নথিভুক্ত হওয়ার পরে এবং অ্যাপ্রুভড হওয়ার পরেই কিন্তু রবি সিজনের টাকাগুলো দিয়ে দেওয়া হবে সুতরাং পুরো সেপ্টেম্বর মাসটাই দুয়ারে সরকার ক্যাম্প হবে সেপ্টেম্বরের পরে কিন্তু এবার অ্যাপ্রুভেল দেওয়া হবে অক্টোবর থেকে অ্যাপ্রুভেল দেওয়া হবে এবং সেই সময়কালটার সময় বা সেই সময়েই একটা ডেট ঠিক হবে এবং তখন কিন্তু টাকা দেওয়া হবে এবার কিছু আপনাদেরকে আমরা প্রমাণ দেখাচ্ছি দেখুন কোন সময়ে দিতে পারে তার একটা সময় এই মুহূর্তে আমি একটি ব্যানার ওপেন করেছি এটা যখন কৃষকবন্ধু প্রকল্পে টাকা দেয় তখন এরকম ব্যানার প্রকাশ করা হয় তো এটা দু হাজার বাইশ সালে যখন টাকা দিয়েছিল তখন এর ব্যানার তো এখানে দেখতে পাচ্ছেন স্থান নবান্ন সভাঘর তারিখ একুশে ডিসেম্বর দু হাজার বাইশ কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে তার মানে দু হাজার বাইশ সালের অভিশনের টাকাটা কবে দেওয়া হয়েছিল ডিসেম্বর দেওয়া হয়েছিল তার মানে অনেক শেষের দিকে দেওয়া হয়েছিল তবে এবার অর্থাৎ দু হাজার তেইশ সালে আশা করা যায় এত শেষের দিকে যাবে না কেন এত শেষের দিকে যাবে না এবারে কেন টাকা তাড়াতাড়ি দিয়ে দিতে পারে তার কারণটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আমি আরেকটি ব্যানার ওপেন করেছি এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যখন দু সালে খারিফ সিজনের টাকা দিয়েছিল তার একটি ব্যানার তো দু সালে খারিফ সিজনের টাকাটা দিয়েছিল দেখতে পাচ্ছেন সাতাশে জুন দু হাজার আর রবি সিজনের টাকাটা দিয়েছিল দু সালের সেটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসে দিয়েছিল আর খারিফ সিজনের টাকাটা দিয়েছিল জুন মাসে এবার দু সালে খারিফ সিজনের টাকাটা কবে দিয়েছে না দু হাজার তেইশ সালে এই যে খারিফ সিজন খারিফ সিজনের টাকাটা কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা আগেই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশে এপ্রিল টাকা রিলিজ করা হয়েছে তার মানে দু হাজার বাইশ সালে দিয়েছিল জুন মাসে কিন্তু দু হাজার তেইশ সালে এসে সেইটা এপ্রিল মাসে দিয়ে দেওয়া হয়েছে তার মানে প্রায় আপনারা ধরতে পারেন দু মাসের আগেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে এবারে নইলে কিন্তু জুন মাসে হিসাব মতো এবারেও টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দিয়ে দিয়েছে এপ্রিল মাসে সুতরাং অনেকটাই আগে টাকা ছেড়ে দিয়েছে তাহলে এই হিসাব যদি ধরা হয় যে এপ্রিল মাসে যেহেতু খারাপ সিজনের টাকা ছেড়েছে সেক্ষেত্রে কিন্তু এবারে যে রবি সিজনের টাকাটা দেবে সেটা কিন্তু হিসাব মতো অক্টোবর মাসে দেওয়ার কথা রয়েছে আর যদি প্রতিবারের মতন যে হিসাবটা থাকে যে ডিসেম্বর মাসে রবি সিজনের টাকা দেবে সেই হিসাব যদি ধরা হয় তাহলে কিন্তু এবারেও দু হাজার তেইশ সালে রবি সিজনের টাকা ঢুকতে আপনাদের নভেম্বর ডিসেম্বর লেগে যাবে তবে যেহেতু দু সালে টাকাগুলো আগে দিয়ে দেওয়া হচ্ছে যেমন একটু আগেই দেখালাম এপ্রিল মাসেই টাকা ছেড়ে দিয়েছিল খারিফ সিজনের সেরকম সেই সূত্র থেকে বোঝা যাচ্ছে যে রবি সিজনের টাকাটাও দু হাজার তেইশ সালে হয়তো অক্টোবর মাস বা নভেম্বর মাস নাগাদ দিয়ে দিতে পারে তবে এখনও অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে প্রতিবারের মতন এরকম ব্যানার যখনই প্রকাশ করবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের কি মতামত কবে টাকা দিতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন